This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. তারপরে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আসতে চলেছে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আহিরিটোলা যুবকবৃন্দর ক্লাবে, এবং সেই ক্লাবেই দেখতেই পাবেন এত সুন্দর একটা পরিবেশে কাজটা হচ্ছে। এখন অবধি কিন্তু পুরোটা বলা যাবে না, কাঠের ওপর কাজ হচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে আছে সেই ক্লাবের সদস্যরা, তাদের কাছ থেকে জানতে চাইবো এই বছরের ভাবনাটা তাদের কি। আমার নাম শুভম সেন। আমাদের 48তম বর্ষের ভাবনাটা হচ্ছে অ্যাকচুয়ালি যৌনপল্লী নিয়ে। তো আমাদের যৌনপল্লী নিয়ে কাজ হচ্ছে তাদের ওপরে। আমাদের সারা বছরই সামাজিক কাজ থাকে, যেরকম রক্তদান শিবির হয়, স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়, এবং এই যে কেরালায় যে বন্যা দুর্গতি হয়েছিল তাদের আমরা মুখ্যমন্ত্রী তাণ্ডবিলে আমরা দিয়েছিলাম, এবং টেস্ট পেপার বিতরণ হয় যারা যাদের পড়াশোনার সামগ্রী বিতরণ হয়, অনেক কিছু এরকম ইত্যাদি হয়ে থাকে। যিনি এর পেছনে আছেন, যার পুরো পরিকল্পনা, যার খাটনির মাধ্যমে হয়ে উঠবে প্যান্ডেলটা সুসজ্জিত, তার সাথে কথা বলে নেবো। আমাদের সাথে আছেন শিল্পী। আচ্ছা, তো এই যে এত সুন্দর একটা কাজ, তো এর পেছনে অনেকটা খাটনি, অনেকটা পরিশ্রম, তো সেটা মানে কতদিন লাগছে এটা পুরোটা করতে? প্রায় 4 মাস ধরে এই কর্মকাণ্ড চলছে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, ক্লাবকেও বাহবা দিতে হবে এরকম একটা দুঃসাহসিক থিমকে, ভাবনাকে তারা কাঁধে নিয়েছে, আমার উপর ভরসা রেখেছে। আর আমার সহকর্মীরা, সবাই সহকর্মী বন্ধুরা যদি না থাকতো এই এত বড় কাজ করা সম্ভব হতো না। তো এর পেছনে যে খরচটা, মানে কতটা বাজেট হতে পারে সেই প্যান্ডেলটা? 15 কোটি ধরুন, আনুমানিক 20 লক্ষ টাকার একটা বাজেট নিয়ে আমরা চলছি। ধারণাটা প্রথম কীভাবে এলো যে এরকম একটা সুন্দর, মানে বাড়ির মতো একটা সুন্দর জায়গা যেটা উপহার দিচ্ছেন, আপনি দেখে মনে হচ্ছে না একটা প্যান্ডেল, মনে হচ্ছে সত্যি সত্যি কোনো বাড়িতে চলে এসেছে। এটা একটা সুন্দর তো বাইরে থেকে লাগছে, ভেতরে কিন্তু এটার ভেতরে একটা করুণ কাহিনী রয়েছে। আমি যে চিন্তাভাবনা নিয়ে বসে কাজ করতে চলেছি তার নাম হচ্ছে হলো উচ্ছ্বারিত আলো, তারাও মায়ের জাত। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজের দাঁড়িয়ে আমরা 5 মাসের শিশুকেও কিন্তু ছাড়ি না। সেই জায়গায় যদি নিষিদ্ধ পল্লী না থাকতো, নিষিদ্ধ পল্লী যদি না থাকতো, আমাদের প্রত্যেকের মা বোনেদের গায়ে কিন্তু আজকে হাত উঠত। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে নিষিদ্ধ পল্লীর মা বোনেরা যারা শ্রমদান করে, তারা কিন্তু সমাজের নারী নয়, সমাজের ছাকনি, সমাজটাকে কিন্তু আটকে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা তাদের কথা চিন্তা করে এবার দুর্গাপুজোটা করছি। তারা যে আমরা যারা একজন যারা সাধারণ জমাদার, তারাও মাথা উঁচু করে বলে আমি ঝাড়ুদার, কিন্তু এরা যে শ্রমদানটা করে না, এরা কিছুই বলতে পারে না। এদের ছেলেমেয়েরা মাথা নিচু করে, মাথা লুকিয়ে সমাজের থেকে বেড়ায়। তারা তাদের স্বপ্ন নেই, তাদের ভালোবাসা নেই, তাদের ভালো থাকার অধিকার নেই, তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার নেই। আমরা সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মের মাধ্যমে, কেননা তারাও তো মায়ের জাত। Hello.